সরি। সরি মানে তুমি গাড়ি চলেবো দেখি কি চলেবো নি, মুখ কেটে গিয়ে নেমি দূর রয়ে গি। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে মুখ খুঁজে এবেও নাই বাস মে এমতি পচারছি, মানে জয় না খায় অ্যাকশন দেখি আমি খুশি লাগে না। তো তো মু হেবল তুমি খুশি থিব। ডিমান্ড ডিমান্ড ডিমান্ড, এতে সারা ডিমান্ড আসিছি পুরা সবুবেলে, খালি প্রাঙ্ক কল প্রাঙ্ক কল। ভাই ভাউজঙ্ক সহ গোটে প্রাঙ্ক কল কর, ভাই ভাউজঙ্ক সহ গোটে প্রাঙ্ক কল কর। তো আজির সময় সেই সময় আসিছি, গোটে ভাউজঙ্ক সহ প্রাঙ্ক কল হব। মো ভাউজ নুহে, আপন মানক ভাউজ সহ গোটে জবরদস্ত প্রাঙ্ক হবার আছে লাগি। আউ প্রাঙ্কটা বি হউছি আপন মানক ডিমান্ড রে। মানে মো জন সাবস্ক্রাইব ভাই ভিতরে জন কমেন্ট করতে যে ভাই ভাউজঙ্ক গোটে জবরদস্ত প্রাঙ্ক করন্তু। মু কইলি হউ ঠিক আছে, আপন কুহন্তু আমি কো টপিক রে প্রাঙ্ক করিবা। ভাই তারপরে কই লাখিছেন চালন টিকে পড়িবা আগে। ভাই আমার লাগছেন ভাই ভগবান করন্তু কিছু ন হও আপনকর, কিন্তু আপনকর কিছু হেই যাইছি আও আপনক ঘরে কেহি নাহান্তি, বহুত সিরিয়াস কন্ডিশন অচানক এমিতি হেই যাইছি, এমিতি মিছ কই তাঙ্ক রিয়াকশন নিয়ন্তু। সত্যরে ভাউজ টিকে দুঃখি হেবে, কিন্তু রিয়াকশনটা জবরদস্ত আসিব, মজা আসিযিব। হ্যাঁ ভাই পুরা পুরা পারফেক্ট কথা কইছো। আউ আজি পুরা এই টপিকরে আমি কন্টেন্টটা ভাবিছে, আউ পুরা আজি জবরদস্ত রিয়াকশন আসিব, জবরদস্ত। ভিডিওটা পর লাস্ট দেখুন, মজা আসিব তাগড়া মারা আজি। ওকে আজি ভিডিওটা এপটু স্টার্ট করি, পুরা এপটু ফাইট দেবা। ভিডিওটি স্টার্ট করা আগে মু গোটে ইম্পর্টাট কথা টিকে চাহি, যে আজি আমি যে জায়গায় অছে সেটা কেবল আপনার পাই হিঁ অছে। সেমধ্য জন ভাই না নৌছি, মানে কে খারাপ ভাবিবে যে আপনার না নৌনি কর, মানে মু এক্সাম্পল পাই ভাই জনক না নৌছি। ভাইঙ্কর না হচ্ছে প্রিয়াংশু বর্মা, সি তাঙ্ক কালি রাতে মতো এসএমএস কলে যে ভাই মু তোমার বহুত বড় গোটে ফ্যান, আউ আপনার সিচুয়েসন মু মানে ভিতর বুঝি পারছি, আপনার দুঃখরে থাকি ভিডিওরে মানে হসাইবাকে সমস্ত চেষ্টা করছেন। যা হোক জনে ভাই তো আমার দুঃখ বুঝি পারছেন, সমস্ত বুঝুচ্ছেন, বাট সি গোটে ফিলিংস রে আসি আমাকে তো মানে ফার্স্ট কলটা কথা হলে, তারপরে তাঙ্ক নিজ তরফর মধ্যে স্ক্রিনশট মারি পঠাইলে যে সে তাঙ্ক হোয়াটসঅ্যাপ স্ট্যাটস রাখিছেন, আউ মানে পুরা যেতে ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ তাঙ্কু পঠাইছেন। মানে ভাই যে এত ধন্যবাদ করছেন ভাইঙ্কু, দিলসে ধন্যবাদ। আউ যে মানে বি আমার স্টোরি কু পকাউছেন, আমাকে শেয়ার করছেন আমার ভিডিও কু, তো সেমানকু পুরা দিলসে এ রাজু আউ বিজু ব্লগ তরফর পুরা দিলসে ধন্যবাদ জনাওছি। ওকে রিয়াকশন নেবা পাই আজি বি সেই পুরুণা লোকেশন আম স্টুডিও, মানে ভাঙ্গা চূড়া স্টুডিও। যে মানে আমার ভিডিও আগরু বি দেখি না চলেন, তো দেখিবে ভাঙ্গা চূড়া স্টুডিও। আউ সে স্টুডিও কইলে বি এবে সে মানে চলিবনি, এবে এটা আমার বিলেই র টয়লেট হয়ে যাইছি। তো চলুন তো ভিডিওটা কু স্টার্ট মারিবা, জাপ করি দৌড়ি। ওকে দেখুন তো এইটা আমার পুরো স্টুডিও হে লাগি, এটা মানে আমার ভাঙ্গার যে স্টুডিও, তিনটা এলইডি লাইট লগি দিয়েছি, সেটি আরজিবি লাইট লগি দিয়েছি, উপরে গোটে লাইট লগি দিয়েছি, আউ হেইছি খানদানি স্টুডিও। একচুয়ালি আজি আমি যে প্রাঙ্ক করিয়া পাই যাও, যে সে প্রাঙ্কটা হচ্ছে মানে মোর গোটে অ্যাক্সিডেন্ট হয়ে যাইছি, ঘরে অছি কন্ডিশন বহু সিরিয়াস, আউ আম ঘরে কেই বি নাই, এই প্রকার কই রিয়াকশন নবা। তো ফাইনালি সেটআপ আমার পুরা রেডি, এবে ডাইরেক্ট কল লগাইবা। হ্যালো হ্যালো, কিস করছ? কিছু না ভাই, কোনে কি বসছিস? আহ এতে তোর কল করেছিলি উঠে নছিল নাকি? এমতি আও এমতি মানে কল বি করুছি উঠাউনো, এসএমএস বি করুছি রিপ্লাই দেউনো, এমতি আও এমতি মানে কোটি কইছিল কি ঘরে ছিলে? ঘরে ছিল এমতি কথা কইছে যে কই? হ্যাঁ এমতি গোটে অলগা বলে আজ কথা কইছো না তো? হ্যালো হ্যাঁ কিস হয়েছে? কিস উমর ও এমতি কথা কইছো যে কিছু না ঘরে বিজু কুয়াড়ে গলা কি? বিজু আজ জেজমা করে হাট কু বলেছে। তো ফ্রেন্ড কোন হলে কই দে মেডিসিন আনি কি করে দেই দিব? তুমি আসো না, ও এবার রাতে এগুলা নি এতে বাটর বুঝিবে।
ଭଲ ପାଇବା ଆଉ। ହଉ ମୁଁ ଯାଉଛି, ଯିବି ତ, ଏତେ ରାତି ହେଲାଣି। ହଉ ନ ଆସ, ମେଡିସିନ ଆଣ ତୁମେ। ହେଲୋ, କାନ୍ଦୁଛ କଣ ପାଇଁ? ସତ କହିମି, ଆଜି ଖେଳ ହେଇଥିଲା ନା ଗାଁ ପାଖରେ, ସେଠୁ ଯାଇଥିଲେ କି ଗାଡି ନେଇକି ହେଲା, ତୁମେ ତ ସାଇକେଲ ବି ତ ଯାଇପାରିଥାନ୍ତ ନା। ଏମିତି ଗାଡି ମାନେ କାଲିକୁ ସର୍ଭିସିଂ ହବା ପାଇଁ ଯିବୁ ନା, ସେଥିପାଇଁ ଆଜି ଟିକେ ଚଲେଇ ଆଣିଲି ଆଉ। ତାପରେ କଣ ହେଲା? ସେ ଯୋଉ ଗାଡି ନେଇକି ଯାଉଥିଲି, ଆକ୍ସିଡେଣ୍ଟ ଟିକେ ହେଇଗଲା। ହେଲା ମାନିବନି ତମେ ଆଉ, କେମିତି ହେଲା? ଅନ୍ୟ ମନସ୍କୁ ଥିଲେ ଟିକେ ବାଇକ ବି ଚଲଉଛି, ଦେଖିକି ଚଲେଇ ପାରୁନ ତ ନା, ସେଇଥିପାଇଁ ତମେ ଫୋନ କରୁଛ ସକାଳ ପରେ ଉଠେଇ ପାରୁନି। ହେଲା ହଉ ରଖିଦିଅ, ହେଲା ପରେ କଥା ହଉଛି। ନା ମୁଁ ସକାଳରୁ କଲ କରୁଛି, ଉଠଉନୁ ଆଉ ଏତେବେଳେ ବି କଲ କଲେ ଆଉ କଥା କହିବନି। ହାତଟା ପେନ୍ କରୁଛି, ମେଡିସିନ ଖାଇଛ ନା ଖାଇନ? ଆଣିଛି ଟିକେ, ଖାଇନି। କଣ ପାଇଁ? ହାତ ବଥା, ଛଡି ପାରୁନି ମେଡିସିନ। ବିଜୁକୁ କଲ କରିକି ତ କହିପାରିବ ନା? ବିଜୁ ନାଇଁ, ହାତକୁ ପଡିଯାଇଛି। ତାକୁ କଲ କରିକି କହିଦେ ଜଲ୍ଦି ଆସିବ, ତା ଫୋନ ସୁଇଚ୍ ଅଫ୍ ଦେଖୁଛି। ତୁମେ ମତେ ଫାଷ୍ଟ ରୁ କହ, ଆକ୍ସିଡେଣ୍ଟ ଟା କେମିତି ହେଲା? ଏକ୍ଚୁଆଲି ମାନେ ମୁଁ ବାଇକ୍ ଚଲେଇ ଯାଉଥିଲି, ହେଲା ମା ବଥା କରୁଛି ଯାତରା, ହେଲା ଦେଇକି ହେଲା ମାନେ ସିଏ ଆସୁଥିଲା ତା ଠିକ ପଟେ, ହେଲା ମୁଁ ଆର ପଟକୁ ମାନେ ଯାଇଥିଲି, ସେଇ ମାନେ ଫୋନ ଆସିଥିଲା ନା ଦେଇକି, ଆଉ ଆଗକୁ ଯାଇନଥିଲି, ଫୋନଟା ଚାହିଁଛି ଅନ୍ୟ ମନସ୍କ ବାଜିକି ଗୋଡ଼ ଫୋଡ଼ ଘସିକି ମାନେ ମୋ ସେନ୍ସ ପଡ଼ିଯାଇଥିଲା। ହେଲା ହେଲା ମତେ ନେଇକି ଯାଇକି କିଏ ଜଣେ ହସ୍ପିଟାଲ ନେଇଯାଇଥିଲେ, ଯାଇକି ମୋ ସେନ୍ସ ପଡ଼ିଲା। ଏବେ ଆଣି ଆସିଲି ଘରକୁ, ମୁଁ ଆସିକି ତୁମକୁ ଲଗେଇଲି, ତୁମେ ଲଗେଇଛ 15 ଥର କେତେ ଲଗେଇଛ ତୁମେ, ତମେ ଆସ ନା ଏବେ। ହ୍ୟାଲୋ, ଆସ ନା ଦେଖା କରିବା ପାଇଁ। ଯାଇପାରିବି, ରାତି ବି ହେଇଗଲାନି। ତମ ପାଇଁ ତ ଭଲ ହେଇଛି ନା, ଖାଲି ଗୋଟେ ହାତ ଭାଙ୍ଗିଛି, ତମ ପାଇଁ ଆଉ ଗୋଟେ ହାତ ଭାଙ୍ଗିଥାନ୍ତା, ଆଉ ଦୁଇଟା ଗୋଡ଼ ଭାଙ୍ଗିଥାନ୍ତା, ମୁଣ୍ଡ ଛଡ଼ିଥାନ୍ତା, ଏମିତି ହେଲେ ଭଲ ଥାନ୍ତା ନା? ନା ରାତି ହେଇଗଲାନି, ମୁଁ ଯିବି ବଥା କରୁଛି ଏବେ। କେମିତି ହେଲା କହିଲି ବା, ଅନ୍ୟ ମନସ୍କ ମୋବାଇଲ କଲ୍ ଆସିଥିଲା ଉଠେଇବୁ, ତୁମେ ତ ମୋ କଥା ମାନିବନି, ମୋ କଥା ତ ତୁମେ ଜମା ରଖିବନି, ମୁଁ କହିଲେ ବି ରଖିବନି, କଲ୍ ବି କରୁଛି ଉଠଉନ, ମୁଁ ଏମିତି ତୁମ ଶତ୍ରୁ? ମୋ କଥା ରଖିଲେ ସିନା ଏମିତି ହେଇନଥାନ୍ତା, ଗାଡି ଚଲଉଛ ଦେଖିକି ଚଲେଇବନି। ସରି ସରି ମାନେ ତୁମେ ଗାଡି ଚଲେଇବ ଦେଖିକି ବି ଚଲେଇବନି, ମୁଁ ଆଉ କେତେ କେୟାର ନେମି ଦୂର ରହିକି। କାନ୍ଦନି ତମେ, କାନ୍ଦନି ମାନେ ତୁମେ ବାଇକ୍ ବି ଚଲେଇବ ଦେଖିବନି, ମାନେ କେତେବେଳେ ହସୁଛି ପୁଣି କେତେବେଳେ କାନ୍ଦୁଛି। ହେଲୋ,
ମୋର ଏକ୍ସିଡେଣ୍ଟ ତୁମେ ଦୁଃଖ ନା ମାନେ ତୁମେ ଦୁଃଖୀ ଅଛ ନା ଖୁସି ଅଛ? ନାଇଁ ବାସ୍ ମୁଁ ଏମିତି ପଚାରୁଛି, ମାନେ ଜଣେ ନା ଖାଏ ଏକ୍ସିଡେଣ୍ଟ ଦେଖିବା ପାଇଁ ଖୁସି ଲାଗେ ନା? ତ ମୁଁ ଭାବିଲି ତମେ ବି ଖୁସି ଥିବ ଆଉ। ଇଞ୍ଜେକ୍ସନ ଜଣା ପଡୁଛି ସତରେ ମିଛ କଣ ପାଇଁ କହିବି? ସତରେ ଖାଇବି ତ ଏତେ ବଡ ମେଡିସିନ କେମିତି ଖାଇମି? ନା ହବନି, ହବନି, ଖାଇଦିଅ ରେ। ହଉ ଖାଇବି ଗୋଟେ ପ୍ରମିସ ରେ। ହଁ କୁହ। ୫ ଟଙ୍କା ଦବ ନା ଗୁପଚୁପ ଖାଇମି? ହ୍ୟାଲୋ, ତୁମ ହାତ ପେନ୍ କରୁଛି କହିଲ, ପୁଣି କହିଲ ଗୁପଚୁପ ଖାଇବି। ତମେ ଗୋଟେ କଥା କୁହ ହେଲା, କିଏ ଆକ୍ସିଡେଣ୍ଟ କୁ ନେଇକି ପ୍ରାଙ୍କ କରେ ତ? ନା ତୁମେ ସେମିତି ତୁମେ ପ୍ରାଙ୍କ କରିପାର ନା ରେ, ଏତେ ବି ଖରାପ ଭାବନି ମତେ ହେଲା। କୁହ ସତ। ହଉ ରଖିଦିଅ ହେଲା, ତମେ ବିଶ୍ୱାସ କରିବନି, ରଖିଦିଅ। ନା କୁହ, ରଖନି। ୨ ଟଙ୍କା ଦବ ନା? ପ୍ରାଙ୍କ କରୁଛ ନା ତୁମେ? ନା। ଆଉ ଯଦି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଛି ଗୁପଚୁପ ଖାଇବି, ୨ ଟଙ୍କା ଦବ ମାନେ? ମୁଁ ଜଣକ ଧାର ନେଇଥିଲି ଦେଇନି। ସତ କୁହ। ହଁ ମୁଁ ରଖିଦେଲି। ରଖିଯିବା ନା, ମୁଣ୍ଡ ପାଇଁ ଶୋଇବି ଟିକେ। ନା କୁହ। ସତ କହିବି ତ? ହଁ ସତରେ ଏକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଯାଇଛି। ତମକୁ ଜଣା ପଡୁଛି ତ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲେ କେହି ହେଲେ ମାନେ ହସେନି, ଆଉ ଇଞ୍ଜେକ୍ସନ କେମିତି ହସିବ ଲୋକ? ହଉ ତମ ହୃଦୟ କଣ କହୁଛି କୁହ ପୁଣି। ସତ କୁହ। ଏଇ ଯୋଉ ନାହିଁ ନା ମାନେ ହୃଦୟରୁ ଜଣା ପଡିଯାଏ ତା ପାର୍ଟନର କଣ କରୁଛି? ତମ ହୃଦୟ ଜାଣିପାରେନି ତ? ହାତ ପେନ୍ କରୁଛି, ମଲମ ଦେଇନି, ଖାଲି ଖାଇବା ମେଡିସିନ ଦେଇଛି। ହଁ ଖାଇଦେଲି। ଏତେ ଜଲ୍ଦି କେ ମେଡିସିନ ଖାଏ ତ ଖାଇନି। ଖାଇମି ହେଲା, ରାତି ବେଳୁ ଖାଇମି, ଆଉ ଟିକେ ଯାଉ ଘଣ୍ଟେ ଘଣ୍ଟେ ଯାଉ ଖାଇମି ହେଲା। ଖାଇଦିଅ ତମେ କାଲି ଆସିବ ଦେଖା କରିଦ। ହଁ ଯିବି। ସତର ତ ଆମ ଘରକୁ? ହଉ ନା ଖାଇଦେବି ମେଡିସିନ ହେଲା। ହଉ ରହ, ଯଦି ଜାଣିଥିଲ ତାନେ କାନ୍ଦୁଥିଲ କେନ କୁହ? ମୁଁ ଜାଣିଥିଲି, ତଥାପି କନଫ୍ୟୁଜ ଥିଲି। ତୁମେ କହୁଛ ଏମିତି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଛି, ତଥାପି
ତୁମେ ମେଣ୍ଟାଲ କି ଆକ୍ସିଡେଣ୍ଟ କୁ ନେଇକି ଏମିତି ଭିଡିଓ କରୁଛ? ଏମିତି କହିବା ପାଇଁ ନାହିଁ, ତୁମେ ଜାଣିନ ନା ସରି ସରି ମାନେ। ଆଜି କିନ୍ତୁ ରିଆକ୍ସନ ଟା ଜବରଦସ୍ତ ହେଇଗଲା ହେଲା କି ଭାଇ? ହେଲୋ ହଁ ଆରେ ନେ ହେଲା ସରି ଯା, ମୁଁ କଲ କରି ମୁଁ ରଖି ଦିଅ ମା। ଏ ରୋସ ଟିକେ ଶୁଣି ଯା, ଟିକେ ଶୁଣି ଯା ହେଲା। ନା ନା ବ୍ରେକ ଅପ ରଖି ଦିଅ, ଟିକେ ଶୁଣ ଟିକେ ଶୁଣ। ନା ନା ରଖି ଦିଅ ରଖି ଦିଅ, ରଖି ଦେଲି ବାଇ। ଟିକେ ଶୁଣ ଟିକେ ଶୁଣ ଟିକେ ଶୁଣ ଟିକେ ଶୁଣ, କାଟିଦେଲା ମାନେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ମୁଁ ରିକ୍ସ ନେଇକି ପ୍ରାଙ୍କ କଲ୍ କରିମି। ଇଏ ନା ଏଠି ବ୍ରେକଅପ୍ ଫ୍ରେକଅପ୍ କହିକି ନାଇଁ ପଳିଗଲାଣି, ତାକୁ ପୁଣି ନାଇଁ ରାତିବେଳେ ବୁଝିଦେବ ଏ ମୁଁ ତମ ଗୁଡ଼ ଧରୁଛି ତମ ହାତ ଧରୁଛି ଫେରିଆସ ଫେରିଆସ ଏମିତି ବୁଝିଦେବ ଲାଗି। ଭାଇ ସିଏ ତ ସତରେ ମାନିକି ପୁରା ରିଆକ୍ସନ ଦେଲା ଅଲଗା ଭଳିଆ। ଯିଏ ଭାଇ ଜଣକୁ ଏମିତି ପ୍ରାଙ୍କ କରିବା ପାଇଁ କହିଥିଲେ ତାଙ୍କର ପୁରା ଦିଲ୍ ପୁରା ଖୁସି ହେଇଥିବ, କିନ୍ତୁ ମୋ ଦିଲ୍ଟା ଭାଙ୍ଗିଗଲା। ଭାଇ କିସ କରିମି କୁହ, ଟିକେ ଆଣିକି ଦିଅ କି କିଣିକି ଆଣିକି ଦିଅ, କେତେ ଟଙ୍କା ପଡ଼ିବ? ଦେଖିଲେ ଏତେବେଳେ ବ୍ରେକଅପ୍ କରି ଯାଇଛି ନା, ଘଣ୍ଟେ ଘଣ୍ଟେ ନ କଥା ରହିପାରିବନି ହେଲା, ପୁଣି କଲ୍ କରିଦେବ ଆମର ଭୁଲ ହେଇଛି ସରି ଆଉ ପ୍ରାଙ୍କ କରୁଛ କରୁଛ ମୋ ହରିଟା ତମେ ଆଉ କିସ କରିବା।